সবচেয়ে দুঃখের বিষয় এইটা, এই যে আমার বন্ধু সাইফুল মারা গেল কয় তারিখে, সম্ভবত মারা গেছে, বাবার দুইজন পুলিশ চলে আসছে, খুব সম্ভবত মারা গেছে 16, 17, 18 বা এখন 30 তারিখ, খুব সম্ভবত মারা গেছে কবে আসলে ঠিক খেয়াল করতেছে না, এই মাসেই সেপ্টেম্বরে মারা গেছে। তো আসলে সাইফুলের জন্য নিয়ত করছিলাম 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি পড়ব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু পারতেছি না পড়তে, 4,500 পড়ার পরে এই দুনিয়ার পেরেশানিতে আমি আর বন্ধুর জন্য পড়তে পারতেছি না। আর সাইফুল এখন দুনিয়াতে নাই, সাইফুল এখন কোথায় আছে? সাইফুল এখন দুনিয়াতে নাই, মাশাআল্লাহ তাআলার কাছে, মাশাআল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। কেমন আছে জানি না, আমল কেমন চলতেছে, ওইখানে তো আমল বন্ধ, দুনিয়া থেকে কোনো আমল আর যাবে না ওইদিকে, ওর সব কিছু বন্ধ। বাট একটা জিনিস কি, যদি ওর সন্তান ওর জন্য দোয়া করে, এইটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে, এবং যদি ওর দুনিয়াতে থাকতে কোনো সদ্গায় জারিয়া ফিরে গেছে, মানে এমন উপকারী জিনিস যা সে নিজে করত এবং অপরকে শিখাইছে, এবং ওই শিখানোর ফলে কি হয়েছে, ওই শিখানোর ফলে এই জিনিসটা দ্বারা মানুষ উপকৃত হইতেছে, এইটা এলম হইতে পারে, বা সদ্গা জারিয়া সম্বন্ধে ওইরকম ভাস্ট নলেজ তো আসলে নাই, কিন্তু সদ্গা জারিয়া বলতে হচ্ছে এলম, যেমন আলহামদুলিল্লাহ আমি সন্তানকে শিক্ষা দিলাম, তারপর সে কোনো মসজিদ মাদ্রাসা সারা জীবন যে নামাজ পড়বে, এইটা মানুষ উপকৃত হইতেছে এই জিনিসটা। আর এটা হচ্ছে যে কোনো কাউকে উপকার করে দেওয়া আর কি, উপকারের মাধ্যমে আর কি, তার তার ইসলামিকভাবে উপকার করে দেওয়া, তার জিন্দগি সহজ করে দেওয়া, তার তার জায় নামাজ কিনে দিয়ে যে জায় নামাজে সারা জীবন নামাজ পড়ে, কাইন্ড অফ এরকম আর কি। এইটা সদ্গায় জারিয়া নেক সন্তান, আর একটা কি চিন্তা, সদ্গায় জারিয়া নেক সন্তান, আর একটা হচ্ছে তো আচ্ছা বললাম যে এলম যেটা শিখাই দিয়ে গেছে, ভালো আছেন মামুনি, কেমন আছো? মাশাআল্লাহ বারাকাল্লাহু টাটা 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 দিয়ে দাও টাটা টাটা আব্বু বাহ বাহ মানজি, এই এটা কি সুস্থ আছে দাদা দিমু যে পুলিশে দাও, দুইটা খারাপ এসে নাম্বার প্লেট নাই, তুমি বসো, কিসের জন্য? ও হা হা
আপনি কোন দিক যাইলেন ভাই? আবু বাবা মানি মানি বাবা দিন 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 জোরে কান্না করছে অনেক, কারণ কি কান্না করার কারণ কি? পরে না ফিরে জিজ্ঞেস করো নাই কি বলে, তাইলে কিছু করে নাই করে নাই ওই যে ওই রিক্সা লাগে গেছিল না গতকালকে? হ্যাঁ বাসায় রান্না আছে না? বলো কি ভাতও আছে? আরে ঝোল আছে না, কি বলো শুকালো কেমনে? কে খাইছে ঝোল? ও আচ্ছা আমি, আরে নতুন মাংসের ঝোলটা একটু মজা হয়। আচ্ছা মানুষরা যে একটা একবার ভাত খেতে বসলে মানে চারটা পাঁচটা তরকারি নিয়ে বসে, এটা কারা এই মানুষগুলো? যেমন আমার অফিসে মারুফ ভাই, সে তিনটা তরকারি আনবে, একটা মাছ, একটা সবজি, একটা হচ্ছে ভর্তা। হ্যাঁ 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 ঠিক বলছো, ভর্তা আনে আর ডাল আনে, অথবা ভর্তার জায়গায় ডাল অথবা ডালের জায়গায় ভর্তা বা কিছু একটা। তো এরকম এই মানুষগুলো কি নর্মাল? আমার কাছে নর্মাল হচ্ছে যে ভাত মাংস শেষ, এর মধ্যে আবার এত কিছু কেন? বাবা কোথায় তোমার দোষ? সিরিয়াসলি মানে কি কেন কি হয়েছে? মানে রিমোট
আচ্ছা এটা তো আমিও রাখতে পারি, না না এটা আমি রাখছি। তোমার কিছু সবজি লাগবে? যেহেতু এখন লোন করে আর কি খাবার কিনতে হচ্ছে, মানে সুদের টাকায় আর কি খাবার কিনতে হবে, এখন যাই কিনি। কিসের টাকায়? সুদের টাকা। হ্যাঁ, কারণ হচ্ছে কার্ড থেকে যে টাকা উঠাবো ওইটা সুদের টাকা, তো ওইটা দিয়ে বাচ্চার জন্য খাবার কিনতেছি, মানে ওইটাও সুদের, এটাই আর কি। ভাই মানে কিডনি মিডনি বেচা লোনগুলো, কারণ যে কোনো সময় মরে যেতে পারি, তো মরে গেলে এই লোনগুলো তো মরে গেলে কি লোনগুলো দিতে পারবা তুমি? তাহলে তাহলে কে দিবে লোন? সমস্যা হচ্ছে কার্ড তো তোমার নামে, ব্যাংক এসে তো তোমারই ধরবে। ওটা বেচে লাইবা থাকবা কই? এখন ওই ট্রাইটা করো, মানে এখানে এখানেই মানে এখানেই ট্রাইটা করো, মানে দুইটা রুম ড্রয়িং ডাইনিং শেষ। এই যে দুই, শোনো তুমি এসব কথা বললে না, তুমি লাইভে আসো। হ্যাঁ, তোমার এই কথাগুলো মানুষ শুনবে না? হ্যাঁ, এবং এটা বড় হইলে মুয়াজও তো শুনবে, যে আমার আম্মা মেঘালি দেখে ছিল ভাই, কাশির দি মুহূর্তে মারে ঘটনা কি? কই পালাম? বাসায়? তুমি কি আমার চিনো? ওরা জানে যে কখন আমার কেমনে হিট করতে হবে, ওরা জানে কেমনে আমার, আমার বাচ্চা আছে, নিউবর্ন বাচ্চা, আমি কি ওদের সাথে গ্যাঞ্জাম করব? শোনো এইটা হচ্ছে এটা হচ্ছে একটা স্মার্ট বাবার মতো কাজ করছি, বুঝতে পারছো? মন্টি কই? আমার দম আছে নাকি না এটা তো আমি জানি, বুঝো না? আমি কারো জানাবো কেন? আমি মানুষের, কারণ আর কেউ জানলে হেডলাইনে আসবো, যে ব্যক্তি এত বস্ত দম আছে বলে চালাইছে আসলে বুয়া। শোনো আমার এত সাহস দেখানোর তো দরকার নাই ভাই। তাহলে ভাই এইসব লুকের দরকার নেই, ঠিক আছে ভাই হইছে যা। না লুকের ব্যাপার হলো যে এই কারণেই যে ঠিক আছে তুই যে কাজটা করলি তা ভালো করস নাই। না এখন এই যে ও যে কাশি দিল মুহের সামনে, এখন কি আমি কি বলাটা কি অন্যায় হয়েছে আমার? তুমি বলো, এভারেজ করে যাও না, না না সে কি কাজটা করছে এটা কি সহি কাজ? এইটাই তো আমি বললাম তাকে, তাকে আমি কি বললাম ভাই মুহের উপরে কাশি দিয়ে আছেন ঘটনা কি? ভাই আমি কই আর আমনে কই মিয়া, এখন সে কই আমি কই, কিন্তু আমার বলাটা কি ভুল হয়েছে নাকি সেটা বলো, তুমি বলো। তাহলে আমি কি এইমাত্র ভুল করছি, মানে সে যে মুখের উপর কাশি দিছে ভুল তো হইতেই পারে, ভুল তো মানুষ, মানে আমি ভুল করছি কিনা? ভুল করতে পারো,
তোমার কি মনে হলো করতে পারি? তুমি তো সাথেই ছিলা। আমি তাকে বললাম ভাই মুখের উপরে কাশি দিয়েন না, এটা কি আমার ভুল হয়েছে? এটা সারা জীবন থাকবে রেকর্ডিংটা, বলো। চিন্তার বিষয় শোনো ভাই, এত কাহিনী করে লাভ নাই, ভুল করলে বলবা, বইলা মাইর খাবা, সমস্যা নেই, কিন্তু বলছো তো এটাই অনেক। মনে করো ওর জায়গায় যদি র্যাবের কোনো বড় অফিসার বা আর্মির কোনো মেজর ঘুমাবে, আর্মির কোনো বড় মেজর থাকতো, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি, আমি মুয়াজরে দেখতেছি এই ছেলে, তাও আমি কি বলতাম ভাই? ঘটনা কি হাসতেছো কেন? তখন কি আমার প্যান্ট ভিজে যেত? ও আচ্ছা, মানে অনেকে মারা যাওয়ার আগে পায়খানা করে দেয় মানে ভয়ে। না ইল্লা, এই মহিলা একদম মানে হুন্ডা বরাবর আসতেছে। আচ্ছা মিলি, এই যে তোমরা চাও দেখতে আমার সাহস, হ্যাঁ শাপলা শাপলা খাইতো, ছোটবেলা থেকে শাপলা খেয়ে বড় হয়েছি। তুমি শাপলা রান্না করতে পারো সোনা? তোমার 14 গোষ্ঠীর কেউই তো শাপলা খেতে পারো, তুমি তো জীবন আম্মা আসলো কোথেকে? তুমি আসলো হচ্ছে যে আমি আম্মারে বলি আম্মা এভাবে একটু ই করো, একটু শাপলা রান্না করো না। কেন তুমি রান্না করতে পারো না? আম্মার হাতে যেরকম হয় আমার হাতে ওরকম হয় না। তোমার হাতে কি হয় ওইটা একদিন আমাকে খাওয়ায়ও। আম্মা কেন হচ্ছে মুরগির মধ্যে তো শাপলা দিলাম, খাও নাই তুমি? মুরগির মধ্যে? ও ওইটা শাপলা ছিল, অনেক মজা হয়েছে। কেন কিছুর জন্য কি করবা এখন কাঁচামরিচে কি করবা? আলু ভাজি কিসের জন্য, কার জন্য আলু ভাজি তুই কার জন্য করবা? কাঁচামরিচ লাগবো তোমার না? শোনো মিলে, এসো আমার সাথে ডবল গেম খেলা কোনো লাভ নেই। আই নো হোয়াট ইজ ইয়োর নেক্সট মুভমেন্ট, হোয়াটস ইয়োর মুভ? সবই জানো, এটাই জানো না যে একটু পরে থুতু মারবো? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক না, এটা ভালো তো, এই যে প্রত্যেকটা কষ্ট পাইতেছি এটা তো, এটার জন্য আমার তো জান্নাত আরও ইজি হইতেছে, বুঝো নাই? তুমি যত কষ্ট পাবা আল্লাহরে বলবা, এই যে তো আমার মুখের উপরে থুতু ফালাইলো, এখন আমি তার সাথে পারতেছি না, আমি আল্লাহরে বলতেছি আল্লাহ যে থুতু ফালাইলো তারে আপনি আমার উপরে কে কাশি দিবে? আর যে কেউ কাশি দিতে পারে, আমি তো বলি নাই আমি সব জানতে, এই কথা বললে কি ইমান থাকবে? এটা হচ্ছে তোমার ক্ষেত্রে, না 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 কাশি দিলে আসলে শোনো 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 কাশি কারণটা দূর কাঁচামরিচ, শোনো কাশি যে দিছো কাশির কারণটা বলতে পারবো যে কেন কোন গেলে কাশি দিল, বুঝতে পারতো? এই যে মোয়াজ ঘুমাইছে আমি তো আবার উঠতে যাবো।
কও কেমনটা লাগে, উঠে গেছে? তুই যাক না, তুই কি নাকি ঘুমাবি নাকি বল? মানুষের এসব মানে কথাবার্তা এখন আর শুনতে ভালো লাগে না, বয়স হয়ে গেছে তো, মানে পুরো ইরিটেটিং লাগে।